আজকে আমি সৈয়দ ওয়ালিউল্লাহর বহিঃবীণ নাটকটি বিশ্লেষণ করব। এই ভিডিওটি দেখলে সৈয়দ ওয়ালিউল্লাহর বহিঃবীণ নাটকের সামগ্রিক ঘটনা আপনি জানতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং অন্যদের দেখতে উৎসাহিত করুন, এবং অবশ্যই মূল বইটি একবার হলেও পড়ে নেবেন। লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ ছিলেন আধুনিক চেতনা সমৃদ্ধ মানুষ। বাংলা সাহিত্যে তার রচনাকর্ম কম হলেও বাংলা সাহিত্যের জগতে তিনি একটি বিশিষ্ট স্থান দখল করে আছেন। তার সাহিত্যকর্মে ব্যক্তি ও সমাজ জীবনের অন্তরলোক ও বহির্লোকের সূক্ষ্ম ও গভীর যে ভাব তিনি উন্মোচন করেছেন তা বাংলা সাহিত্যে আসলেই বিরল। কুসংস্কার, অন্ধবিশ্বাস আর মৃতপ্রায় আশাহীন সমাজের চিত্র তার সাহিত্যে কর্মে তিনি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। তার প্রতিটি সাহিত্যকর্মে গ্রামীণ বাংলার ঘুণে ধরা সমাজের চিত্র তিনি আমাদের দেখিয়েছেন। এজন্যই মানব জীবনের মৌলিক সমস্যাগুলো তার কলমে হয়ে উঠেছে জীবন্ত। লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ জীবনের অধিকাংশ সময়ই বিদেশে কাটালেও এদেশের মানুষ, মাটি এবং সমাজকে জানতে ও বুঝতে তার কখনো ভুল হয়নি, আর সেজন্যই তার প্রায় সব রচনায় পাঠক নন্দিত। পাঠকেরা যখন তার সাহিত্যকর্মগুলো পড়ে তখন সেই সাহিত্যকর্মের পরিবেশ, সমাজ এবং চরিত্রগুলোর সাথে একাত্ম ঘোষণা করে, যেন মনে হয় চরিত্রগুলো তাদের আশপাশেই আছে। এজন্যই তার সাহিত্যকর্মে আমাদের সমাজের যে সমস্যাগুলো সেগুলো খুবই জীবন্ত হয়ে ফুটে ওঠে। তবে নাটকের ক্ষেত্রে, বিশেষ করে এই বহিঃবীণ নাটকটি অনেক জনপ্রিয় ও অনবদ্য নাটক। এই নাটকটি প্রথম ঢাকা থেকে প্রকাশিত হয় 1960 সালে। এর আগে, বই হিসেবে প্রকাশের আগে 1955 সালে ঢাকায় একটি আন্তর্জাতিক সম্মেলন হয়, সেখানে বাংলা সাহিত্যের নাটক মঞ্চায়নের ক্ষেত্রে এই নাটকটি পুরস্কার লাভ করে। বহিঃবীণ নাটকের কাহিনী গড়ে উঠেছে এক পীরকে কেন্দ্র করে। সেই পীর দেশের বিভিন্ন জায়গায় মুড়িদের বাড়ি বাড়ি ঘুরে বেড়ান, এবং এক এক অঞ্চলের এক এক ধরনের ভাষা, বিভিন্ন ভাষা শিখতে তাকে অনেক বেগ পেতে হতো। সেই জন্যই তিনি সব জায়গায় বইয়ের ভাষায় কথা বলেন। এই বইয়ের ভাষায় কথা বলেন জন্যই তার নাম হয়েছে বহিঃবীণ। নাটকের এই কেন্দ্রীয় চরিত্রের নাম অনুসারেই এই নাটকটির নামকরণ করা হয়েছে। নামকরণেও একটি বিশেষ তাৎপর্য আমাদের চোখে পড়ে। মুসলমান সমাজে এই পীর সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে ধর্মীয় বই ও মানুষের অন্তরের কুসংস্কার থেকে। মূলত ইসলাম ধর্মের সুফিবাদের যে ধারা আছে সেখান থেকে এই পীর সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে। এই হিসেবে তারা ধর্মীয় ব্যাখ্যা মাসায়েল বইয়ের থেকেই মানুষের সংস্কারকে পুঁজি করে বিভিন্ন সম্প্রদায়ে ছড়িয়ে পড়েছে। সৈয়দ ওয়ালিউল্লাহর পিতা ছিলেন ম্যাজিস্ট্রেট, এবং তার পিতার চাকরির সূত্রেই বিভিন্ন জায়গায় তাকে ঘুরে বেড়াতে হয়েছে। তাই তিনি এই বাংলার সমাজ, ব্যক্তি, জীবনের নানা কিছু নিজ চোখে দেখেছেন। তার এই প্রত্যক্ষ দেখায় তার বিভিন্ন সাহিত্যকর্মে ফুটে উঠেছে। তাই আমরা লালশালু উপন্যাসে যেমন পীর প্রথার একটা চরম পরিণতি দেখি, তেমনি এই নাটকের মাধ্যমেও সৈয়দ ওয়ালিউল্লাহ পীর সম্প্রদায়ের চিত্র উন্মোচিত করেছেন। নাটকটি রচনার পটভূমি হিসেবে আমরা দেখতে পাই এই নাটকটি 19 শতকের শেষ ভাগ বা 20 শতকের শুরুর পটভূমিতে লেখা। এই নাটকে দেখা যায় জমিদার হাতেমালি সূর্যাস্ত আইনে তার জমিদারিটা নিলামে ওঠে। সূর্যাস্ত আইনটা হচ্ছে ইংরেজদের তৈরি আইন। এ আইনে বলা হয়েছে সরকারের রাজস্ব নির্ধারিত সময়ের মধ্যে যদি না দিতে পারে তাহলে ভূমি নিলামে ওঠে, এবং এই নিলামের জন্যই কিন্তু ওই সময়ের অনেক জমিদার তাদের জমিদারি হারিয়েছেন। এই সূর্যাস্ত আইনটি 1793 সালে লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেন। এটা প্রবর্তন করাই হয় ইংরেজদের রাজস্ব আদায় যেন একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে থাকে। এদিকে সাধারণ মানুষ বা জমিদাররা যত ব্যাগাদাই পড়ুক না কেন, যেন ইংরেজদের রাজস্বটা ঠিক সময়ে আসে সেজন্য এই আইনটা প্রবর্তন করা হয়। কিন্তু তৎকালীন সমাজে অনেক পুরাতন জমিদাররাই তাদের জমিদারি হারিয়েছেন এই সূর্যাস্ত আইনের ফলে। বাঙালি মুসলমান সমাজে অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বেড়াজালেই পীর প্রথার সৃষ্টি হয়।
বাঙালি মুসলমান ঘরে যখন মৌসুম ভিত্তিক পীরেরা আসে তখন যেন তারা দিক বেদিক জ্ঞানশূন্য হারিয়ে ফেলে। পীরকে ভালোবাসা বা পীরকে শ্রদ্ধা করার জন্য তারা উঠে পড়ে লেগে যায়। তারা পীরকে বিভিন্নভাবে খুশি করার চেষ্টা করে, বিভিন্ন সেবা যত্ন করার মাধ্যমে পীরকে খুশি করে পুণ্য সঞ্চয় করতে চায়। সেজন্যই তারা নিজের জীবন কি এমনকি নিজের মেয়েকে পর্যন্ত পীরকে দান করে দেয়। নাটকটি বাঙালি সমাজে পীর প্রথার একটি বিশ্বস্ত দলিল, কিন্তু বহিপীর নাটকে শুধু অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের চিত্রই উপস্থাপিত হয়নি, এই নাটকটি আমাদের একটি আলোর পথও দেখায়। এই নাটকটি আমাদের এই পীর প্রথার ব্যবস্থা থেকে উত্তরণের পথও দেখায়। এ নাটকের দুটি গুরুত্বপূর্ণ চরিত্র হাশেম আলী এবং তাহেরা এ প্রথাকে ভেঙে সমাজের নিয়ম নীতিকে তোয়াক্কা না করে তারা আলোর দিকে যায় এবং মানবতা বোধ জাগ্রত করে এই নাটকের সব চরিত্রের মধ্য দিয়ে। অন্ধবিশ্বাস কুসংস্কারের স্থানে মানবিকতার জয় হয়। নাটকের অন্যান্য চরিত্রের মধ্যেও মানবিকতা বোধ জাগ্রত হয়। নাটকটি এভাবে মানবিক জাগরণের দৃশ্যকাব্য হয়ে ওঠে। এখন আমরা এই নাটকের কাহিনী সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করব। রেশমপুরের জমিদার হাতেম আলী দুই কামরা বিশিষ্ট বজরা নিয়ে শহর থেকে ফেরার পথে ঝড়ের কবলে পড়া আদ্র বা একটি নৌকা থেকে সুনামগঞ্জের বহিপি ও তার সাগরের হকিকুল্লাকে নৌকায় আশ্রয় দিয়ে তাদের প্রাণ রক্ষা করেন। বইয়ের ভাষায় কথা বলার জন্য সবাই তাকে বহিপীর হিসেবেই ডাকে। অন্যদিকে জমিদার পত্নী খদেজা ও তার পুত্র হাশেম তাহেরাকে আশ্রয় দেয় তাদের বজরায়। তাহেরার পিতা এবং তার সৎমাতা মিলে তাহেরার মতের বিরুদ্ধে গিয়েই তাদের পছন্দ মতো পীরের সঙ্গে তাহেরাকে বিয়ে দেয়। কিন্তু তাহেরা এই বিয়ে মেনে নেয়নি, সে অল্প বয়সী এক চাচাতো ভাইয়ের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে আসে। বাড়ি থেকে পালিয়ে আসার পর সে আসলে একটা প্রতিকূল অবস্থার মধ্যে পড়ে, কারণ সে বাড়ি থেকে কোনো টাকা পয়সা নিয়ে আসেনি, সে কোথায় যাবে সেই ঠিকানাও তার কাছে নেই। যখন নদীর ধারের যে বাজার সেখানে তাহেরা এবং তার চাচাতো ভাইকে লক্ষ্য করে অনেকেই হয়তোবা অনেক আজেবাজা কথা বলছিল, এই প্রতিকূল পরিস্থিতিতে তাহেরাকে দেখে হাতেম আলীর স্ত্রী খদেজা এবং খদেজার আগ্রহতেই তাহেরাকে বজরায় তুলে নেয়। এবং আমরা একসময় দেখতে পারি যে নাটকের বহিপীর এবং হাতেম আলী দুজনের যে উদ্দেশ্য নিয়ে বজরায় তারা এসেছে, দুজন দুজনের কাছে উদ্দেশ্যটা গোপন রাখে। এবং যখন খদেজা তাহেরার থেকে শোনে যে তার বাড়ি থেকে পলানোর উদ্দেশ্যটা কি, তাহেরা তাকে সমগ্র ঘটনা খুলে বলে। তখন খদেজা তাহেরাকে পরামর্শ দেয় সে যেন তার স্বামী পীরের কাছেই ফিরে যায়, কিন্তু তাহেরা সেখানে যেতে নারাজ। একসময় তাহেরা জানতে পারে এই বজরাতেই সেই পীর অবস্থান করছে। এটা সে জানতে পেরে সে জলে ডুবে হুমকি দেয়। আমরা দেখতে পাই এ নাটকে তাহেরাকে ফিরত বা বহিপীরের কাছে পৌঁছে দেওয়ার আগ্রহ যেমন খদেজা প্রকাশ করে, তেমনি মায়ের কথার বিরুদ্ধে গিয়ে পীরের হাত থেকে বাঁচানোর জন্য হাশেমও তাহেরাকে প্রতিশ্রুতি দেয়। এদিকে ঘটনার পরিক্রমায় জানা যায় হাতেম আলী তার চিকিৎসার জন্য শহরে আসেননি, তিনি এসেছিলেন তার জমিদারি রক্ষার জন্য। কিন্তু এই কথাটা তার পরিবারের কাছে এতদিন তিনি গোপন রেখেছিলেন। শহরে এসে টাকা জোগাড় না হওয়ায় তার জমিদারিটা সূর্যাস্ত নিয়মে নিলামেও ওঠে, ওঠা প্রায় এক প্রকার নিশ্চিত হয়ে যায়। এমতো অবস্থায় জমিদারি হারানোর আশঙ্কায় হাতেম আলী মানসিকভাবে ভেঙে পড়েন এবং পীরের জোরাজুরিতে তিনি পীরকে সব কিছুই খুলে বলেন। পীরও তার উদ্দেশ্য সম্পর্কে খুলে বলেন হাতেম আলীর কাছে। তাহেরাকে বিয়ে করা এবং তাহেরার বাড়ি থেকে পালানোর বিস্তারিত ঘটনা হাতেম আলীকে বলেন পীর। হাতেম আলীকে একথাও বলেন যে তিনি অনুমান করছেন পাশের কামরায় যে মেয়েটি আছে সেই মেয়েটি তার স্ত্রী, এবং সেই মেয়েটির প্রকৃত পরিচয়টা জানার জন্য তিনি তার পুত্র হাশেমকে ডাকেন যে ওই মেয়েটির পরিচয় জানার জন্য। কিন্তু হাশেম তার মাকে বারবার অনুরোধ করে যে তাহেরার প্রকৃত পরিচয়টা পীর সাহেবকে যেন না জানানো হয়। তাহেরা যেহেতু কথা বলেছে সেজন্য সে
খুবই চাপাচাপি করে তার মাকে যেন তাহেরার পরিচয়টা না জানানো হয়। এমনকি শেষ পর্যন্ত এও বলে তাহেরাকে যে কোনোভাবেই সে বাঁচাবে, যদি তাহেরাকে বিয়ে করেও বাঁচাতে হয় তবুও সে বাঁচাবে। এ কথা শুনে আসলে খদেজা চিন্তিত হয়ে পড়ে এবং সে পীরকে বলে যে আপনার বিবি আমার সঙ্গেই আছে। এ কথা শুনে পীর স্বস্তি অনুভব করে, সে বলে শুকর আলহামদুলিল্লাহ। তারপর দেখা যায় বজরায় স্বপ্নাবিষ্টের মতো বসে আছেন জমিদার হাতেমালি। তিনি তার বন্ধু আনোয়ার উদ্দিনের অপেক্ষায় আছেন। আনোয়ার উদ্দিনের কাছে তিনি টাকা ধার চেয়েছেন। তিনি আশা করেছিলেন আনোয়ার উদ্দিন তার টাকা দেবে, কিন্তু আনোয়ার উদ্দিন আসেনি। তার কাছে যে টাকা ধার চেয়েছিলেন সে টাকাও সে পাঠায়নি। হতাশায় মুষড়ে পড়েন জমিদার হাতেমালি। এই কথাটি তার পরিবারের কাছেও তিনি বলতে পারছেন না। অবশ্য পীর সাহেব তাকে বিভিন্নভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে বহিবীরও তাহেরাকে বুঝিয়ে সুজিয়ে তার ঘরে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করছেন। এ সময় আমরা দেখতে পাই হাশেম আলী বার্তাবাহকের কাজ করছে নাটকের চরিত্রগুলোর মাঝে। অবস্থা ব্যাগতিক দেখে তাহেরা বজরা থেকে নদীতে ঝাঁপ দিয়ে চেষ্টা করে, কিন্তু খতেজা তাকে ধরে ফেলে। পীর যখন বুঝতে পারল যে কোনোভাবেই তাহেরাকে সে নিয়ে যেতে পারবে না, তখন সে পুলিশের ভয় দেখায়। তার সহায়তাকারী হকিকুল্লাকে বলে পুলিশ ডেকে নিয়ে আসো, কিন্তু উপস্থিত বুদ্ধিতে হকিকুল্লা পুলিশ ডাকা থেকে বিরত থাকে। এভাবে বহিবীর নাটকে নাট্যিক দ্বন্দ্ব শুরু হয়, তাহেরা পাড়া থেকে বিরত থাকে। এরপরে হাশেম আসলে তাহেরাকে বিয়ে করার প্রস্তাব দেয়, কিন্তু তাহেরা চট করে এই বিয়েতে মত দেয় না। তাহেরা রাজি না হওয়ায় আসলে সবচেয়ে বিস্ময় প্রকাশ করে খদেজা। সে বলে তুমি আসলে অকৃতজ্ঞ মেয়ে, যে ছেলেটা তোমার জন্য এত কিছু করছে তার প্রস্তাবে তুমি না করে দিয়েছ। তাহেরা তখন হেসে বলে আমি যদি বিয়েতে রাজি হতাম তাহলে কি আপনি খুশি হতেন? তখন আসলে থতমত খেয়ে যায় খদেজা। তাহেরাকে বিয়ে করবে কি করবে না এ নিয়েই তাহেরা হাশেম আলী আর খদেজার মধ্যে কথা কাটাকাটি হয়। অন্যদিকে অন্য কামরায় যে বহিবীর ও হাতেম আলী আছে, বহিবীরও তখন মনে করে যে একজন পরনারীর কাছে হাশেম ওখানে কী করে। সে বারবার হাতেম আলীকে বলে যে হাশেম আলীকে এ কামরায় ডেকে নিন। হাতেম আলী হাশেম আলীকে ডেকে তার আসল উদ্দেশ্যের কথা বলে, যে জমিদারি যে নিলামে উঠবে এবং সে টাকা ধার নেওয়ার জন্য শহরে এসেছিল, সে কথাটা হাশেম আলীকে বিস্তারিত খুলে বলে। হাশেম আলী এই খবর পেয়ে হতাশায় মুষড়ে পড়েন, কারণ তার আশা ছিল তার পিতার থেকে টাকা নিয়ে সে একটা ছাপাখানা খুলবে। কিন্তু পিতারই এই দুরবস্থার কথা শুনে তার স্বপ্নটা ভেঙে যায়। তবুও আমরা দেখতে পাই যে তার স্বপ্ন ভেঙে যাওয়ায় সে যতটা না আঘাত পেয়েছে তার চেয়ে বেশি আঘাত পেয়েছে তার পিতার এই মুমূর্ষ অবস্থা দেখে। সে বলে সে যথেষ্ট পড়াশোনা করেছে, সে কোনো না কোনোভাবেই তার জীবন অতিবাহিত করতে পারবে, কিন্তু তার এই পিতা শেষ বয়সে এসে যে আঘাতটা পেয়েছে সেখান থেকে বের হতে পারবে কি না সে নিয়েই তার মনে সন্দেহ দেখা দেয়। এদিকে সুচতুর বহিবীর বিভিন্নভাবে তাহেরাকে রাজি করানোর চেষ্টা করা সত্ত্বেও তাহেরা যখন রাজি হচ্ছিল না, তখন সে চাল হিসেবে তিনি জমিদার হাতেম আলীকে টাকা ধার দিতে রাজি হয়। সে বলে আমি আপনাকে টাকা ধার দিব, সেই টাকা দিয়ে আপনি আপনার জমিদারি রক্ষা করবেন। কিন্তু সে একটা সত্য দেয়, সেই সত্যটা হলো পাশের ঘরে থাকা আমার স্ত্রী তাহেরাকে আমার সঙ্গে ফিরে যেতে হবে। এই কথাটা শুনে হাতেম আলী তার পরিবারের সঙ্গে সলা পরামর্শ করে। এই প্রস্তাবটা আসলে খতেজা খুব ইতিবাচকভাবে দেখে এবং হাশেম মনে করে এটা পীর সাহেবের কিস্তিমার একটা চাল। বহিপীর সুচতুরভাবে তাহেরাকে ফিরে পাওয়ার সর্বশেষ চেষ্টাই করছে। হাতেম আলী বিভিন্ন পরামর্শ করে সে বাইরে বেরিয়ে এসে বহিপীরকে বলে যে তাহেরা বহিপীরের সাথে যেতে পারে, কিন্তু এর বিনিময়ে সে বহিপীরের থেকে এক টাকাও নিতে পারবে না, এবং এর কারণে যদি সে টাকা নেয় তাহলে নিজেকে সে কসাই মনে করবে। তার যদি জমিদারি নাও থাকে তবু সে বহিপীরের থেকে টাকা নিতে পারবে না। তাহেরা হাশেম আলীর পারিবারিক এই অবস্থা দেখে সে আসলে নিজেও বহিপীরের সাথে তখন চলে যেতে চায়। যদি এতে তাদের জমিদারি তার রক্ষা পায় তার জীবনের বিনিময়ে, তবু সে রাজি হয়। ঘটনা ক্রমশ জটিল হয়ে ওঠে। একসময় আমরা দেখতে পাই হাশেম আলী তাহেরার হাত ধরে নদীর তীর দিয়ে অদৃশ্য হয়ে যায়। খদেজা এই দৃশ্য দেখে হতবিহ্বল হয়ে যায়, সে আটকে ওঠে, কিন্তু বহিপীর তাকে বাধা দেন।
বহিপীর বাস্তবতাটা বুঝতে পারে। সে হাশেম আলী ও তাহেরার গমন পথে কোনো বাধা সৃষ্টি করে না। বহিপীর বলে, এতক্ষণে ঝড় থামিল, তাহারা গিয়াছে যাক, তাছাড়া তারা তো আগুনে ঝাঁপাইয়া পড়িতে যাইতেছে না, তাহারা তাহাদের নতুন জীবনের পথে যাইতেছে, আমরা কি করিয়া তাহাদের ঠেকাই, আজ না হয় কাল যাইবেই। বহিবীরের সহযোগিতায় রক্ষা পায় হাতেম আলীর জমিদার। এভাবেই নতুন কিশোর প্রত্যাশায় নাটকটি শেষ করেন লেখক। এবার আমরা বহিবীর নাটকের চরিত্রগুলো সম্পর্কে আলোচনা করব। বহিবীর নাটকের চরিত্র সংখ্যা খুবই কম, মাত্র কয়েকটি চরিত্রের মাধ্যমে এই নাটকের কাহিনী বর্ণিত হয়েছে। বহিবীর নাটকের চরিত্রগুলোকে নাট্যকার দুই ভাগে ভাগ করেছেন। একটি দল যেটাকে আমরা প্রাচীনপন্থী হিসেবে চিহ্নিত করতে পারি, যে দলে রয়েছে হাতেম আলী, বহিবীর ও খতেজা। আর একটা দল হিসেবে আমরা চিহ্নিত করতে পারি আধুনিক চেতনা সমৃদ্ধ পন্থী হিসেবে, যে দলে রয়েছে হাশেম আলী ও তাহেরা। এরা স্ব ভূমিকায় উজ্জ্বল। আর একটি অপ্রধান চরিত্র আছে যার নাম হকিকুল্লা, তিনি বহিপীরের সেবক মাত্র। বহিপীর নাটকের প্রধান যে চরিত্র সেটি হচ্ছে বহিপীর। বহিপীর নাটকের কেন্দ্রীয় নাম ও চরিত্র। বহিপীর অত্যন্ত ধূর্ত ও বাস্তব জ্ঞান সম্পন্ন একজন মানুষ। অশিক্ষিত মুসলমানের কুসংস্কার ও অন্ধবিশ্বাসকে পুঁজি করে তিনি তার ব্যবসা পরিচালনা করেন। তিনি সারা বছর তার মুরিদদের বাড়ি বাড়ি ঘুরে বেড়ান, তাদের থেকে অর্থ সম্পদ সংগ্রহ করেন। তার জীবিকা নির্বাহের একমাত্র সম্বলই এই। তবু মাঝে মাঝে তার মনে হয়, যাহা চাহিয়াছিলাম তাহা পায় নাই, কেবল মুড়িদানা করিয়াই জীবন কাটাইয়াছি। মধ্যে মধ্যে ভাবি, সমস্ত ছাড়িয়া ফেলিয়া বাইর হইয়া পড়ি, যেই দিকে দুই চোখ যাই। জীবনে হয়তো ভালো কিছু পাওয়ার আশায় বা শেষ বয়সের সম্বল হিসেবে তিনি বৃদ্ধ বয়সে তার মুড়িদের একটা মেয়েকে বিয়ে করে। বিয়েটার আয়োজন করে তার মুড়িদ ও তার বউ মিলেই। কিন্তু বিয়ের পর মুড়িদের মেয়ে তাহেরা পালিয়ে যায়। তিনি তখনই তার স্ত্রীকে খোঁজার জন্য বের হন এবং ঝড়ের কবলে পড়ে হাতেম আলীর বজরাতে আশ্রয় নেন এবং ঘটনাক্রমে সেখানেই তার স্ত্রীর খোঁজ পান। তিনি বিভিন্নভাবে তাহেরাকে রাজি করানোর চেষ্টা করে তার সঙ্গে যাওয়ার জন্য। তিনি প্রথমে তার ধর্মীয় ব্যাখ্যা তাহেরাকে শোনান, মানবিকতার কথা বলেন। তিনি বলেন যে মা মরা মেয়ে আদর যত্ন পায়নি, হয়তোবা তার কাছে গেলে আদর যত্ন থাকলে তার এই বিরূপ মনোভাবটা চলে যাবে। তিনি বিভিন্ন ধর্মীয় ব্যাখ্যা দেন, কিন্তু তাহেরাও যখন পাল্টা যুক্তি দেয় তখন তিনি পুলিশের ভয় দেখান। তিনি যদিও জানেন পুলিশকে জানালে বিষয়টা আরও গণ্ডগোলে হয়ে উঠবে, কিন্তু পুলিশ দেখার অভিনয় তিনি করেন এবং শেষ পর্যন্ত সাত্যান্বেষী বহিপীরের চরিত্র আমরা দেখতে পাই। তিনি হাতেম আলীর জমিদারি রক্ষা করার জন্য ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটান, যে হাতেম আলীকে টাকা দেওয়ার বদলে তাহেরা যেন তার সঙ্গে চলে যায়। বহিপীর যতই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে চেয়েছে তাহেরাকে, তাহেরাও কোনো না কোনোভাবে বহিপীরকে প্রত্যাখ্যান করেছেন। বহিপীরের সব চক্রান্তই যেন ব্যর্থ হয়ে যায়। একসময় আমরা দেখি যে হাশেম আলী তাহেরাকে নিয়ে বজরা থেকে চলে যায়। বহিপীরও তার বাস্তবতা বুঝতে পারেন, সময়ের বাস্তবতা তিনি বুঝতে পেরে হাশেম আলী ও তাহেরাকে কিছু বলতে নিষেধ করেন সবাইকে। নাটকে আমরা দেখি তিনি বাস্তবতা মেনে নেন। এ থেকে আমরা বুঝতে পারি তার বাস্তব জ্ঞান ও বুদ্ধিমত্তা খুবই ভালো ছিল। তিনি সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পাল্টে নিয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন আধুনিক চেতনা সমৃদ্ধ নরনারীর কাছে আসলে এই পীর প্রথাটা দিনকে দিন হয়তো হালকা হয়ে যাবে, হয়তো পীরের সেই কথিত ভয় থেকে তারা একসময় বেরিয়ে আসবে। তাহেরা এই নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। এক হিসেবে বলা যায় এই নাটকের প্রধান গুরুত্বপূর্ণ চরিত্র তাহেরা, কেননা তাহেরাকে কেন্দ্র করে এই নাটকের ঘটনা প্রবাহ আবর্তিত হয়েছে। সে একজন মাতৃহীনা মেয়ে, তার পিতা ও সৎ মাতা মিলে বৃদ্ধ প্রিয়ের সঙ্গে তার বিয়ে দিতে চায়, কিন্তু সে বিয়েতে মত দেয়নি। বিয়ের পরপরই সে এক চাচাতো ভাইয়ের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যায়। পালিয়ে কোথায় যাবে এটা হয়তোবা তার জানা ছিল না। সে শহরগামী বজরায় উঠে পড়ে। তাহেরা স্বাধীনচেতা এক নারী, যে কিনা
সমাজের নিয়মনীতিকে তোয়াক্কা না করে বাড়ি থেকে পালিয়েছে। বিয়ে নামক সম্পর্কে জড়িয়ে থেকে পীরের সঙ্গে সংসার করে সে নিজের জীবনকে শেষ করতে চায়নি। তাই বজরায় যখন খতেজা পীর স্বামীর কাছে ফিরে যেতে বলে, তখন তাহেরা হেসে খতেজাকে উদ্দেশ্য করে বলে, আপনার তো বুড়োর কাছে বিয়ে হয়নি, আপনি কি করে বুঝবেন কেন এবং কিভাবে পালিয়েছি। কিন্তু নাটকে আমরা দেখতে পাই এক সময় তাহেরা ধরা পড়ে পীর সাহেবের কাছে। বজরায় সবাই তাহেরার বিরুদ্ধে গেলেও তাহেরা কিন্তু পীরের কাছে যাওয়ার কথা কখনো স্বীকার করেনি, কোনোভাবেই সে পীরের কাছে যেতে চায়নি। এই হিসেবে তাহেরা চরিত্রটি একটি অনমনীয় চরিত্র হিসেবে আমরা দেখতে পাই। অপরদিকে তাহেরা যখন জানতে পেরেছে হাতেম আলীর অসহায়ত্বের কথা, তখন কিন্তু সে আবার রাজি হয়েছে পীরের সঙ্গে চলে যাওয়ার জন্য। সে হাতেম আলীকে বলে, পীর সাহেব যা চান তাই হবে, তাকে বলুন আপনাকে টাকা দিলে তার সঙ্গে আমি ফিরে যাব, কিন্তু আগে তাকে টাকা দিতে হবে, তারপর আমি যাব। এখানে কিন্তু তাহেরা মানবিকতার পরিচয় দিয়েছে। একই দিকে তার চরিত্রে যেমন আমরা অনমনীয়তা লক্ষ্য করি, তেমনি তার মধ্যে যে মানবিকতা বোধও আছে সেই চিত্রটাও আমরা লক্ষ্য করি। নাটকের শেষ পর্যায়ে আমরা দেখতে পাই নতুন জীবনের সন্ধানে সে জমিদার পুত্র হাশেম আলীর হাত ধরে চলে যায়। যদিও এই বিয়েতেও তার আগ্রহ খুব বেশি কিছু ছিল না, কিন্তু সামাজিক বাস্তবতায় সেও বুঝতে পারে এর থেকে হয়তো ভিন্ন পথ বা ভালো সংসার সে পাবে না। অনিচ্ছা সত্ত্বেও সে হাশেম আলীকে বাধা দিতে পারে না, হাশেম আলীর সঙ্গে সে অজানা উদ্দেশ্যে পাড়ি দেয়। তাহেরাকে বিশ শতকে নারী জাগরণের ও নারী অধিকারের প্রতীক হিসেবে চিহ্নিত করা যায়। সৈয়দ ওয়ালিউল্লাহ বাঙালি নারীর এরূপ নির্ভীক চিত্র অঙ্কন করে আবহমান চিন্তার বুকে পদাঘাত করলেন। নারী মানেই খেলার পুতুল নয়, নারী মানেই অন্যের ওপর নির্ভরশীল নয়, নারীর জীবনের নাটায় তার হাতেই রেখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহ প্রত্যাশা করেছেন বাঙালির নারীরা তাহেরার মতো হয়ে উঠুক, শোষণ নিপীড়ন ও অত্যাচারের বিরুদ্ধে হয়ে উঠুক আপসহীন। ঘুণে ধরা এই সমাজের প্রতিটি কুসংস্কার অন্ধবিশ্বাসকে মারিয়ে তেজস্বিনী হয়ে উঠুক এই বাংলার নারীরা। এ নাটকের অন্যতম একটি চরিত্র হাশেম আলী। হাশেম আলী জমিদার পুত্র, তার সংলাপের মধ্য দিয়েই এ নাটকের শুরু হয়। সে বলে, কি ঝড়ই হইল শেষ রাতে, এমন ঝড় জীবনে দেখিনি। সেই ঝড়টি ছিল প্রাকৃতিক, কিন্তু এর পর সমগ্র নাটক জুড়ে যে ঝড়টা বয়েছে সেটা হৃদয়ভিত্তিক, সাংসারিক এবং বৈষয়িক। এর সাথে জড়িত আছে নাটকের সকলের অস্তিত্ব। নাটকের শেষে আমরা দেখতে পাই হাশেম আলী যখন তাহেরাকে নিয়ে চলে যায়, তখন পীর সাহেব বলে ওঠে, এতক্ষণে ঝড় থামিল। অতএব বোঝাই যায় বহিপীর নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্র হাশেম আলী। হাশেম আলী বহিপীর নাটকের বহিপীরের বিপরীত চরিত্র। এই নাটকে বহিপীর যদি নেতিবাচক চরিত্র হয়, তাহলে হাশেম আলী অবশ্যই ইতিবাচক চরিত্র। সাত্যান্বেষী বহিপীর তার জীবন ও জগৎকে দেখেছে টাকার দৃষ্টিতে, কিন্তু হাশেম আলী তার জীবন ও জগৎকে দেখেছে মানবিক মূল্যবোধ ও ন্যায়বোধের দিক থেকে। তার কাছে মানবিক মূল্যবোধ ও ন্যায়বোধ সর্বাধিক গুরুত্বপূর্ণ। সে হিসেবে এই নাটকের মূল নায়ক চরিত্র হাশেম আলী। আর যদি আমরা বিবেচনা করি, তাহলে খলনায়ক হিসেবে বহিপীরকেই দেখতে পাই। হাশেম আলী জমিদার পুত্র হলেও বিষয় সম্পত্তির গুরুত্ব তার কাছে কম। সে বিয়ে পাস, সে যখন জানতে পারে তার পিতার জমিদারি নিলামে উঠে তারা এক প্রকার নিঃস্বয় হয়ে যাবে, সে হতাশাবোধ করে না। সে ভাবে সে যখন পড়ালেখা করেছে, ছাপাখানা না বসাতে পারলেও কিছু না কিছু করে সে অবশ্যই তার জীবিকা নির্বাহ করবে। সে মানবিক মূল্যবোধের কাছে সেজন্যই পিছু হটেনি। সে অত্যন্ত যুক্তিবাদী, আধুনিক ও মানবিক বোধসম্পন্ন মানুষ। সেই বজরায় প্রথম থেকেই তাহেরার প্রতি সহানুভূতিশীল হয়ে পড়ে। বজরার সবাই যখন তাহেরার বিরুদ্ধে চলে গিয়েছিল, তখনও কিন্তু হাশেম আলী, একমাত্র হাশেম আলী তাহেরার পাশে দাঁড়িয়েছিল। তাহেরার প্রকৃত সমস্যাটা হাশেম আলী প্রথমে বুঝতে পেরেছিল। নাটকে তাকে অস্থির চিত্ত হিসেবে বর্ণনা করা হলেও তার অবস্থানে সে ছিল স্থির। এক্ষেত্রে মায়ের সাবধানবাণী, পীরের ভীতি প্রদর্শন এবং পিতার করুণ মুখও তাকে
কিছু টলাতে পারেনি। নাটকের প্রথম থেকেই তাহেরার প্রতি হাশেমের উৎসাহ লক্ষ্য করা যায়। তবে এক্ষেত্রে হাশেমের সঙ্গে প্রেম, ভালোবাসা বা হৃদয়ের ব্যাপার তেমন একটা ছিল না বলেই মনে হয়। মূলত দায়িত্ববোধের জায়গা থেকেই সে তাহেরার পাশে দাঁড়িয়েছিল। সে নিজেই বলেছে, আম্মা আমি তাকে বাঁচাবই, তাকে বিয়ে করে হলেও বাঁচাবো। নাটকের দ্বন্দ্ব সংঘাত নির্মাণে হাশেম চরিত্রটি একদম যথোপযুক্ত। জমিদার পুত্র হয়েও সহায় সম্বলহীন তাহেরার পাশে সে দাঁড়িয়েছে। বিষয় সম্পত্তিকে তুচ্ছ করে তাহেরাকে বাঁচানোর জন্যই তার হাত ধরে সে বজরা থেকে চলে যায়। এই বাস্তবতাটা মেনে নেয় বহিবীরও। হাশেম আলী ধর্মীয় কুসংস্কার ও সামাজিক অবিচারের বিরুদ্ধে একটি প্রতিবাদী চরিত্র। এ নাটকের একটি অন্যতম চরিত্র হাতেম আলী। হাতেম আলী একজন ক্ষয়িষ্ণু জমিদার। খাজনা বাকি পড়ার কারণে তার জমিদারি নিলামে উঠেছে। এই নিলাম থেকে রক্ষা করার জন্য সে চিকিৎসার অজুহাতে শহরে আছে তার বন্দুক থেকে টাকা সংগ্রহের জন্য। যখন টাকা সংগ্রহ হয় না তখন সে আসলে মানসিকভাবে ভেঙে পড়ে। তার এই দুরবস্থার কথা সে পরিবারকে জানাতেও দ্বিধাবোধ করে। একসময় পীরের কাছে সেই দুরবস্থাটা খুলে বলে। পীরও তার এই দুরবস্থার সুযোগ নিয়ে তাহেরাকে নিজের কাছে ফিরে পেতে চায়। বহিপীর যত অভাবেই থাকুক না কেন, তাহেরাও যখন বহিপীরের কাছে যেতে চায় তখনও আমরা তার নৈতিকতা বোধটা খুব সর্বোচ্চভাবে দেখতে পাই। তাহেরা বহিপীরের সঙ্গে ফিরে যেতে চায় হাতেম আলীর দুরবস্থার কথা ভেবে। কিন্তু হাতেম আলী তাহেরাকে ফিরিয়ে দেওয়ার জন্য যে অর্থ নেবে এটাকে তার মনে হয় যে সে যেন কষায়। তার মধ্যে মানবিক মূল্যবোধের নতুন রূপ আমরা দেখতে পাই। সে বহিবীরকে বলে, কিন্তু একটা কথা আছে, তিনি রাজি আছেন, আমি রাজি নই, আমি এভাবে টাকা নিতে পারবো না, যাই যাক জমিদারি। এ থেকে হাতেম আলীর উচ্চ নৈতিকতা বোধের পরিচয় আমরা পাই। হাতেম আলী একজন উচ্চ মানবিকতা বোধ সম্পন্ন উজ্জ্বল চরিত্র। এ নাটকে দুটি অপ্রধান চরিত্র আমরা দেখতে পাই। দুটি চরিত্রের মধ্যে একটি হচ্ছে জমিদার পত্নী খতেজা। এই চরিত্রটি খুবই সাদামাটা। খতেজা ধর্মগুরু ও কুসংস্কারচ্ছন্ন। বজরায় একটি অচেনা মেয়েকে সে আশ্রয় দেয় প্রতিকূল পরিস্থিতির কথা ভেবে। যখন সেই মেয়ের কাছ থেকেই বাড়ি থেকে পালিয়ে আসা এবং পীর স্বামীর সংসার না করার কথা সে শোনে তখন সে আসলে ভীত হয়ে পড়ে। সে জানে পীরের সঙ্গে তাহেরার বিয়ে অন্যায়, কিন্তু পীরের অভিশাপের ভয়ে সে আসলে তাহেরাকে পীর স্বামীর কাছে ফিরে যাওয়ার জন্য বারবার তাগাদা দেয়। তার ছেলে হাশেম আলী ও পীরের মুখোমুখি অবস্থানে সে আসলে পীরের পক্ষ নিয়েই নির্ঝঞ্ঝাট থাকতে চেয়েছেন, কিন্তু নিজ ছেলেকেও তাহেরার প্রতি আকৃষ্ট হওয়া থেকে বিরত রাখতে পারেনি। তার মধ্যে আসলে বাঙালির চিরায়ত মায়ের চিত্র আমরা দেখতে পাই। অন্যদিকে হকিকুল্লাহ পীর সাহেবের ধামাধরা একটি ব্যক্তিত্বহীন চরিত্র, যে পীর সাহেবের সেবায় সবসময় নিযুক্ত ছিল। বহিবীর নাটকটি সৈয়দ ওয়ালিউল্লাহর সবচেয়ে অনিন্দ্য এক সৃষ্টি। নাটকের কাহিনী সরল, কিন্তু তা একটি বিশেষ সমাজ বাস্তবতাকে স্পর্শ করেছে। এই নাটকে ধর্মে আশ্রিত ব্যক্তিবর্গ, পীর দরবেশ এবং তার খাদেমদের চারিত্রিক অসঙ্গতি চমৎকার ঢঙ্গে লেখক তুলে ধরেছেন। সহজ কাহিনীর ভিতর দিয়েই অসম্ভব সত্য ও অস্তিত্ববাদী কাহিনী তিনি সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। ধর্মীয় কুসংস্কারের বেড়াজালে বন্দী একটি পরিবারের চিত্র আমরা এই নাটকের মধ্যে দেখতে পাই। সৈয়দ ওয়ালিউল্লাহর অসাধারণ এই নাটকটি পড়ার সবাইকে অনুরোধ জানায়।